হিন্দু ধর্মের মেয়ে আমি, কেন অন্য ধর্মে যাব? দেবীর মতো সম্মান কি অন্য ধর্মে পাব? জয় শ্রী কৃষ্ণ। এটা কত ফলোয়ার? কত তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কে এম ব্লগ। ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। আর আজকের ব্লগে এসেছি ইনস্টাগ্রামে, এখন তার খুব ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, মধুমিতা। তো গাইস, শৈশব বাড়িতে চলে এসেছি আর আজকে সেই ভাইরাল মেয়েটার সাথে দেখা করতে এসেছি, মধুমিতা, যার ইনস্টাগ্রামে খুব ভিডিও দেখতে পাওয়াই যাচ্ছে। তো গাইস, সে দাঁড়িয়ে আছে অনেকটা দূরেই, আর কোথায় দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওইখানটাতে দাঁড়িয়ে আছে মধুমিতা, ইনস্টাগ্রামে ওখানে ভিডিও কল করছে। তো আমিও ওখানে চললাম মধুমিতার সাথে কথা বলার জন্য। এত রোদে মানে কি বলবো, ছবি ঠিকঠাক রোদে ছবি ক্লিয়ার আসছে না। এদিকে মোবাইল নিয়েছি কালো হয়েছে, ওইদিকে আসছি ছবিটা রোদের জন্য উল্টো পাল্টা হয়েছে। আর মধুমিতা ওইখানটাতে দাঁড়িয়ে আছে, মধুমিতার কাছে চললাম। ওই মধুমিতা, কি করছিস? এই ভিডিও বানাচ্ছি। ইনস্টাগ্রামে? তো গাইস, এখানে মধুমিতা দাঁড়িয়ে আছে ইনস্টাগ্রামে ভিডিও বানা ভিডিও তৈরি করার জন্য। আর রোদ রোদ লাগছে। মধুমিতা হাসিটা দেখো, যা তা হাসি। কি ভিডিও করলি ইনস্টাগ্রামে? ভিডিও বানা কি কি ভিডিও? যে কোনো এমনি ছোটখাটো ভিডিও। তো গাইস, এই মধুমিতার সাথে দেখা করার কারণটা হচ্ছে, কারণ ইনস্টাগ্রামে ওর একটা ভিডিও আছে, খুবই ভাইরাল ভিডিও, প্রায় ওটাতে ভিউজ আছে, কত ভিউজ আছে? 7.5 লাখ। 7.5 লাখ একটা ভিডিওতে ওর ভিউজ আছে, মানে সব থেকে ওটাতে বেশি ভাইরাল নাকি? 7.5 লাখ যেটা 7.5 লাখ ভিউজ আছে সেই ভিডিওটা আর কি আর খুব ভাইরাল হয়ে গেছে। কোন ভিডিওটা বটে তোর? বুঝতে পারাইছে রোদে? অন্ধকার অন্ধকার আসছে। এই আমার আইডি। বুঝতেই পড়াইছে না রে, একটু ইয়েটা বাড়া, ব্রাইটনেসটা একটু বাড়া। বাড়ানোই আছে। কতটা মানে কমে যাবে রই দিয়ে? এই দেখুন আমার আইডি মধুমিতা। ভিডিওটাতে মানে খুব ইয়ে হয়েছে, ভাইরাল হয়েছে, সেটা কোন ভিডিওটা? এটা কত ফলোয়ার? কত? 7.045 ফলোয়ার। পোস্ট হয়েছে 173টা, তাই তো? তার মধ্যে সবথেকে বেশি মানে ভাইরাল ভিডিও ওইটাই একমাত্র হয়েছে, তাই তো? তো গাইস, এই হচ্ছে সেই মধুমিতা, একটা হাইটাই কর। হাই, আমি মধুমিতা। তোর ইনস্টাগ্রামে যারা ভিডিও দেখে বা তোকে যারা ফলোয়ার করে তাদের জন্য একটা কিছু একটা বল। তোর যে ফলোয়ার্স, যে ফ্রেন্ড আছে, তোর যে ভিডিও দেখে যা ফলোয়ার্স যা ফ্রেন্ড, তাদেরকে একটা কিছু বল। হাই ফাই। হাই আমার ফ্রেন্ড, তাদেরকে অসংখ্য ভালোবাসা এন্ড ধন্যবাদ। গাইস, মানে ব্যাপারটা হয়ে গেছে যে ইনস্টাগ্রামে মানে শর্ট ইনস্টাগ্রামে মানে শর্ট ভিডিও রিলস করে, তো ব্লগ করিস না? তো গাইস ব্লগ করে না, যার জন্য একটু মানে বুঝতেই পারছে একটু লজ্জা লজ্জা ভাব আছে। আর এখানে রোদ আছে প্রচণ্ড, যার ফলে মুখটাও ঢাকা নিয়ে নিছে। এইখানে যে আমরা এসেছি মধুমিতাকে দেখা করার জন্য, তো গাইস এখানে যত দূরই দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই একদম পুরোপুরি সোর্সের চা চাষ আছে, আর গোটাই সোর্সের ফুল একদম, আর সুন্দর একটা ভিউ একটা, মানে একদম পুরোপুরি গোটাটাই একদম পুরোপুরি হলুদ হয়ে আছে। মধুমিতা একটা শাড়ি বলবে, মানে শাড়ি বা শাড়ির মতনই ভাবতে পারো, খুবই একটা সুন্দর একটা ও শাড়ি বলে একটা শোনাবে আর কি, মানে ওই ইনস্টাগ্রামের জন্য শাড়িটা বানাচ্ছে আর কি। হিন্দু ধর্মের মেয়ে আমি, কেন অন্য ধর্মে যাব? দেবীর মতো সম্মান কি অন্য ধর্মে পাবো? জয় শ্রীকৃষ্ণ। তো গাইস, খুব একটা সুন্দর একটা ও শাড়ি বলেছে, এরকমভাবে ও ইনস্টাগ্রামে ও ভিডিও ছাড়ে আর কি। তো গাইস খুব একটা সুন্দর, একটা মধুমিতার জন্য একটা লাইক দিও কমসে কম।